ষষ্ঠ শ্রেণীর ছাত্ররা আজকের ভূগোল ক্লাসে আবহাওয়া এবং জলবায়ু অর্থাৎ তোমাদের সপ্তম অধ্যায়ের পরবর্তী অংশ সম্পর্কে আলোচনা করব এর আগের ক্লাসে আবহাওয়া জলবায়ু কাকে বলে এছাড়াও আবহাওয়া জলবায়ুর মধ্যে কি পার্থক্য রয়েছে আবহাওয়া জলবায়ুর উপাদানগুলো কি কি সেগুলো বলেছি এবং বায়ুর উষ্ণতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অর্থাৎ আবহাওয়া জলবায়ুর প্রথম উপাদান সম্পর্কে আগের ক্লাসে পড়ানো হয়েছে আজকে বায়ুর আর্দ্রতা বায়ুচাপ ও বায়ুপ্রবাহ এবং মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত এই বাকি যে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি বলবো দেখো দ্বিতীয় প্রথম ছিল বায়ুর উষ্ণতা এবার হচ্ছে দ্বিতীয় উপাদান হচ্ছে বায়ুর আর্দ্রতা বায়ুর আর্দ্রতা বলতে কী বোঝায় নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে ওই বায়ুর আর্দ্রতা বলে অর্থাৎ জলীয় বাষ্পের পরিমাণ অনুযায়ী বায়ুর আর্দ্রতার পরিমাপ করা হয়ে থাকে যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে সেই বায়ু হচ্ছে বায়ু আর যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তার মানে সেই বায়ুর আর্দ্রতা কম অর্থাৎ শুষ্ক বায়ু যেমন শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তাই জন্য বায়ু শুষ্ক হয় আর গ্রীষ্ম বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে অর্থাৎ বায়ুর আর্দ্রতা বেশি থাকে এই কারণেই বর্ষাকালে জামা কাপড় শুকনো হতে দেরি হয় কারণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাই জন্য স্বাধ্যাতে ভাব থাকে তাই জামাকাপড় শুকনো হতে অনেক দেরি হয় কিন্তু শীতকালে যেহেতু বায়ুতে জলীয় বাষ্প কম থাকে তাই জন্য শুষ্ক আবহাওয়া থাকার কারণে জামা কাপড় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে সেই যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার যন্ত্র এর পরের উপাদান হচ্ছে বায়ু চাপ এবং বায়ু প্রবাহ বায়ুচাপ কী বায়ুচাপ হচ্ছে বায়ু হচ্ছে গ্যাসীয় উপাদান বা গ্যাসীয় পদার্থ যেমন কঠিন পদার্থ তরল পদার্থ এগুলোর কণা থাকে সেরকম গ্যাসীয় পদার্থ কণা দিয়ে গঠিত হয় তাই বায়ুরও কণা থাকে বায়ুর ওজন আছে সেজন্য বায়ু চাপ দেয় সেটাই হচ্ছে বায়ুর চাপ বায়ুর চাপ সব জায়গায় কিন্তু সমান হয় না সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় আবার যতই ওপরের দিকে ওঠা যায় ভূপৃষ্ঠ থেকে যত ওপরের দিকে ওঠা যায় তত বায়ুর চাপ কমতে থাকে কেন এটা হয় কারণ ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে যেহেতু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি থাকে সেই জন্য বায়ুর কণাগুলো কাছাকাছি অবস্থান করে তাই জন্য বায়ুর চাপ বেশি হয় আর যত উপরে ওঠা যায় মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব যেহেতু কমে যায় তাই জন্য বায়ুর কণাগুলো আলগা হয়ে যায় তাই জন্য বায়ুর চাপও কমে যায় এবার উচ্চচাপ নিম্নচাপ বলতে কী বোঝায় যেখানে বায়ুর চাপ বেশি সেটাকে বলা হয় উচ্চচাপ যেখানে বায়ুর চাপ কম সেখানে হয় নিম্নচাপ যখন কোনো অঞ্চলে তাপমাত্রা বেশি হয় অর্থাৎ বায়ুর উষ্ণতা বেশি হয় বায়ু হালকা হয়ে যায় এবং ওপরের দিকে উঠে যায় তাই জন্য সেখানে বায়ুর চাপ কমে যায় তাই সেখানে হয় নিম্নচাপ আর যখন কোনো অঞ্চলে তাপমাত্রা কম থাকে অর্থাৎ শীতল থাকে বাতাস সেখানে যেহেতু বাতাস ভারী হয় তাই জন্য বায়ুর উচ্চচাপ দেখা যায় বা যখন কোনো অঞ্চলে নিম্নচাপ থাকে অর্থাৎ বায়ুর ঘাটতি হয় সেখানে ঝড় বৃষ্টির আশঙ্কা থাকে আর উচ্চচাপ থাকলে সেখানে পরিষ্কার আবহাওয়া দেখতে পাওয়া যায় যেমন গ্রীষ্মকালে বায়ুর নিম্নচাপ বিরাজ করে কারণ গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি হয় তাই জন্য বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় আর শীতকালে যেহেতু বাতাস শীতল থাকে তাই জন্য শীতকালে বায়ুর উচ্চচাপ লক্ষ্য করা যায় বায়ুর চাপ মাপার যন্ত্রকে বলা হয় ফোরটিন ব্যারোমিটার এই যন্ত্রের সাহায্যে কোনো একটা জায়গায় বায়ুর চাপ কত সেটা মাপা হয় স্বাভাবিক অবস্থায় সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে হাজার এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবার এই এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবারের থেকেই যখন বায়ুর চাপ বেড়ে যায় তখন সেটা হচ্ছে উচ্চচাপ আর এক হাজার তেরো দশমিক দুই পাঁচ মিলিবারের কম হলে সেখানে হয় নিম্নচাপ এবারে আমরা জানব বায়ু প্রবাহ কী বায়ু প্রবাহ হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে যখন বায়ু চলাচল করে সেটা কি বলা হয় প্রবাহ অর্থাৎ যে বাতাস আমাদের গায়ে লাগে আমরা অনুভব করতে পারি সেটাই হচ্ছে বায়ু প্রবাহ বায়ু সবসময় সময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় কোনো জায়গায় যদি নিম্নচাপ হয় তার মানে কি সেখানকার বাতাস উষ্ণ এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তাই সেখানে বায়ুর ঘাটতি হয় তার আশেপাশের অঞ্চলে যেখানে অপেক্ষাকৃত বেশি বাতাসের পরিমাণ বেশি অপেক্ষাকৃত শীতল অঞ্চল সেখানে বায়ুর উচ্চচাপ বিরাজ করে তাই জন্য কী করে সমতা বজায় রাখার জন্য বায়ু চাপের সমতা বা ভারসাম্য বজায় রাখার জন্য উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু চলাচল করে সেটাই হচ্ছে বায়ু প্রবাহ বায়ু কিন্তু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় কখনও নিম্নচাপের দিকে থেকে দিক থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে বায়ু প্রবাহ হওয়া সম্ভব নয় এবার আমরা জানব ঝড় ওঠে কেন ঝড় ওঠে কারণ কোনো অঞ্চলে যদি খুব বেশি তাপমাত্রা হয় তাহলে সেখানকার বায়ু উষ্ণ হালকা হয়ে উপরের দিকে উঠে যায় তার মানে সেখানে বায়ুর ঘাটতি হয় এবং নিম্নচাপের সৃষ্টি হয় এবার সেই নিম্নচাপ অঞ্চলে যেহেতু বায়ুর পরিমাণ কম তাই জন্য আশপাশ থেকে উচ্চচাপের বাতাস সেদিকে ছুটে আসে এবং সেই নিম্নচাপ কেন্দ্রে ঘুরতে ঘুরতে প্রবেশ করে তাই জন্যই ঝড় ওঠে বায়ুপ্রবাহের দিক মাপার যন্ত্র অর্থাৎ কোন দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা মাপা হয় বাথ পতাকা যন্ত্রের সাহায্যে আর বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে এবার আমরা জানবো বায়ুর আর একটা যে উপাদান মেঘাচ্ছন্নতা ও বৃষ্টিপাত মেঘাচ্ছন্নতা বলতে কী বোঝায় আকাশে মেঘের পরিমাপ সেটাই হচ্ছে মেঘাচ্ছন্নতা অর্থাৎ আকাশে কতটা মেঘ রয়েছে তোমরা মাঝে মাঝে দেখো যে আকাশে মেঘ নেই পরিষ্কার আকাশ সূর্যের সূর্য রয়েছে সেটা হচ্ছে পরিষ্কার আকাশ আবার মাঝে মাঝে দেখবে কিছুটা মেঘ রয়েছে আকাশে আবার কিছুটা অংশে মানে কোথাও সূর্য দেখা যাচ্ছে কিন্তু আশপাশে মেঘ রয়েছে সেটা হচ্ছে আংশিক মেঘলা আকাশ আবার এখন যেমন মাঝে মাঝেই হচ্ছে যখন বৃষ্টি আসছে তার আগে পুরো অন্ধকার হয়ে আছে পুরো আকাশে মেঘ সূর্য দেখা যাচ্ছে না সেটা হচ্ছে মেঘলা আকাশ দেখো তোমাদের বইতেই ছবি দেওয়া রয়েছে এই যে এখানে যেমন আমরা দেখছি সূর্য দেখা যাচ্ছে এটা হচ্ছে পরিষ্কার আকাশ এখানে আমরা দেখছি যে আকাশে কিছুটা মেঘ রয়েছে এটা হচ্ছে আংশিক মেঘলা আকাশ এখানে আমরা দেখছি আকাশে বেশিরভাগ অংশেই মেঘ রয়েছে এটা হচ্ছে প্রায় মেঘলা আকাশ আবার এখানে আমরা দেখছি পুরো আকাশ মেঘে একদম ঢাকা এটা হচ্ছে সম্পূর্ণ মেঘলা আকাশ এই মেঘাচ্ছন্নতা বোঝানোর জন্য যে আবহাওয়া মানচিত্র বা ওয়েদার ম্যাপ সেখানে চিহ্ন কয়েকটা চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে মেঘাচ্ছন্নতা বোঝানোর জন্য যেমন দেখো এখানে এই যে গোল চিহ্নটা রয়েছে পুরো অংশটা হচ্ছে সাদা পরিষ্কার অর্থাৎ জিরো পার্সেন্ট মেঘাচ্ছন্নতা মানে পরিষ্কার আকাশ তারপর এখানে হচ্ছে কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মেঘাচ্ছন্নতা এই চিহ্নটা মানে হচ্ছে পঁচিশ শতাংশ মেঘাচ্ছন্ন মানে আংশিক মেঘলা আকাশ অর্থাৎ যেটা এটা বোঝানো হয়েছে এখানে দেখো কিছুটা অংশ সাদা বাকি পুরো অংশটাই হচ্ছে কালো এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেঘাচ্ছন্নতা মানে প্রায় মেঘলা আকাশ অর্থাৎ এইটা আর এখানে হচ্ছে পুরো কালো করা হয়েছে গোল চিহ্নটার মধ্যেটা এখানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট মেঘাচ্ছন্নতা মানে সম্পূর্ণ মেঘলা আকাশ অর্থাৎ এটা বোঝানো হয়েছে এই চিহ্নটার সাহায্যে মেঘাচ্ছন্নতা বোঝানো হয়ে থাকে এবারে আমরা দেখব যে মেঘলা রাতে গরম বেশি হয় কেন কারণ সারাদিন সূর্যের রশ্মি আসে এবং সেই রশ্মি শোষণ করে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয় তার ফলে কি হচ্ছে ওই তাপ কি করে ভূপৃষ্ঠ রাত্রে বিকিরণ করে দেয় যেটাকে পার্থিব বিকিরণ বলা হয় এবার যদি আকাশে মেঘ থাকে তাহলে ভূপৃষ্ঠ যখন ওই তাপ বিকিরণ করছে তখন সেই তাপ মহাশূন্যে নির্গত হতে পারবে না মেঘে সেটা বাধাপ্রাপ্ত হবে যার ফলে তাপ বিকিরণ যে বিকিরিত যে তাপটা সেটা মহাশূন্যে না বেরোনোর কারণে তাপমাত্রা কিন্তু কমবে না তাই জন্য আকাশে যদি রাত্রের দিকে মেঘ হয় তাহলে সে মেঘলা রাতে একটা গুমট ভাব থাকে কারণ ওই তাপটা বিকিরিত হতে পারে না বলে গরম হয় ঘনীভবন বলতে কি বোঝায় ঘনীভবন হচ্ছে জলীয় বাষ্প যখন শীতলতা সংস্পর্শে এসে জলকণায় পরিণত হয় সেটাই হচ্ছে ঘনীভবন যেমন ধরো কোনো একটা পাত্রে জল গরম হচ্ছে এবার সেই গরম জলটার ওপরে দেখবে ধোঁয়া উঠছে এবার যদি একটা অন্য একটা পাত্র এনে সেই ধোঁয়াটার ওপর ধরা হয় যেটা অপেক্ষাকৃত শীতল তাহলে দেখবে ওই পাত্রের গায়ে বিন্দু বিন্দু জলকণা লেগে যায় এটা কেন হয় ওই যে জল গরম হচ্ছে সেখান থেকে ধোঁয়াটা উঠছে সেটা হচ্ছে জলীয় বাষ্প এবার যখনই একটা ঠান্ডা পাত্র ওখানে ধরা হলো সেই ঠান্ডা পাত্রের যে শীতলতা তার সংস্পর্শে ওই জলীয় বাষ্পটা এলো এবং সেটা জলকণায় পরিণত হয় এই যে পদ্ধতি সেটাই হচ্ছে ঘনীভবন সেরকমভাবেই যখন ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠের যে জলভাগ রয়েছে সেখান থেকে যখন সূর্যের তাপে জল বাষ্পীভূত হয় সেই জলীয় বাষ্প ওপরে উঠে শীতল হয়ে সেগুলো ছোটো ছোটো জলকণায় পরিণত হয় সেটাকেই বলা হয় ঘনীভবন এবার ওই যে জলকণায় পরিণত হচ্ছে সেই জলকণাগুলো কি হয় বায়ুমণ্ডলে যে ধূলিকণা রয়েছে সেই ধূলিকণাগুলোকে আশ্রয় করে ভেসে বেড়াতে থাকে জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হলো ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়ায় এবার ওই ছোটো ছোটো জলকণাগুলো একটার সঙ্গে আর একটা মেশে এবং সেগুলো আস্তে আস্তে বড়ো হয়ে মেঘের আকার নেয় এরপরে মেঘের মধ্যে যে জলকণা থাকে সেই মেঘ যখন খুব ভারী হয়ে যায় জলকণার ভারে তখন অভিকর্ষের টানে ওই মেঘ থেকে জলকণা মাটিতে ঝরে পড়ে বা ভূপৃষ্ঠে ঝরে পড়ে সেটাই হচ্ছে বৃষ্টিপাত দেখো এখানে দেখানো হয়েছে জলভাগ জলভাগ থেকে বাস্পীভবনের মাধ্যমে সৃষ্টি হচ্ছে জলীয় বাষ্প বাস্পীভবন মানে হচ্ছে জল বাষ্পে পরিণত হওয়া জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে সেই জলীয় বাষ্প আবার ঘনীভূত হচ্ছে মানে শীতলতার সংস্পর্শে আসছে এসে জলকণায় পরিণত হচ্ছে সেই জলকণাগুলো একটার সাথে আর মিশে মেঘ সৃষ্টি করছে সেই মেঘ থেকে আবার বৃষ্টিপাত হচ্ছে এভাবে বৃষ্টিপাত হয়ে থাকে আর এই বৃষ্টিপাত মাপার যে যন্ত্র সেটাকে বলা হয় রেনগজ তাহলে আজকের ক্লাসে আমরা আবহাওয়া এবং জলবায়ু যে উপাদানগুলো সবকটা সম্পর্কে আলোচনা হলো এর পরবর্তী ক্লাসে আমরা এই আবহাওয়া ও জলবায়ু অধ্যায়টার বাকি অংশটুকু পড়ে ফুলব